একটা বই যাতে তন্ত্র আছে ধর্ম আছে অপরাধ আছে খুন আছে প্রেম আছে বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত একজন পাঠককে আকর্ষণ করে ধরে রাখার জন্য একটা বইয়ের মধ্যে আর কিসেরই বা দরকার যে বইটার কথা বলছি সেটা হলো সৌমিত্র বিশ্বাসের লেখা হেরুক আমার মনে হয় বর্তমান সময় বাংলা সাহিত্যে যে দুটো বিষয়ের উপরে লেখা বই পাঠক সবথেকে বেশি পছন্দ করছেন তার মধ্যে একটা হলো থ্রিলার আর একটা হলো তন্ত্র এই দুটো বিষয়ের উপরে বই যেমন প্রচুর পরিমাণে লেখা হচ্ছে সেরকম এই বিষয় বইয়ের বিক্রিও খুব বেশি যদিও হেরু কাছ থেকে প্রায় দশ বছর আগে প্রকাশিত একটা বই বইয়ের এডিশন অনুযায়ী যদি দেখি আমি তাহলে এর ফার্স্ট এডিশনটা প্রকাশিত হয়েছিল দু সালে আমার মনে হয় সেই সময় বাংলা সাহিত্যে তন্ত্রের উপরে লেখা বই খুব একটা বেশি ছিল না সেদিক থেকে দেখতে গেলে হেরুক একেবারে প্রথম সময়ের তান্ত্রিক থ্রিলার বা তন্ত্র সংক্রান্ত একটা থ্রিলার যদিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী সময়ের কথা আমি বলছি হেরু এমন একটা উপ যার প্রায় পুরোটা জুড়েই তন্ত্র রয়েছে এবং খুব বেশি পরিমাণেই রয়েছে তবে সেটা সম্পর্কে বলার আগে এই বইয়ের গল্পটা সম্পর্কে একটু বলবো স্পয়লার ছাড়া যতটুকু বলা সম্ভব যদিও এই গল্পের পটভূমি হল কালিম্পং শহর কিন্তু চরিত্ররা প্রায় সকলেই থাকেন কলকাতায় মৃগাঙ্ক শেখর রায় তার দুই ভাই এবং এক বোন যারা কলকাতার বাসিন্দা তাদের একটা বাগান ঘেরা বড় বাড়ি রয়েছে কালিম্পং শহরে যেটা একসময় বানিয়েছিলেন তাদের দাদু গৌরীকান্ত রায় সেটা ছিল উনিশশো পনেরো সাল বর্তমানে তারা সকলেই যেহেতু কলকাতাতে থাকেন তাদের কালিম্পং এর সেই বাড়িটা ভাড়া দেওয়া রয়েছে বাড়িটার একাংশ ভাড়া দেওয়া রয়েছে সঞ্জয় ওরফে স্যানজে নামক একজন ব্যক্তিকে সঞ্জয়ের বাবা একসময় বাড়িটার ভাড়াটে ছিলেন বর্তমানে সঞ্জয় সেই বাড়িটাতে থাকেন এবং বাড়িটার দেখাশোনা করেন এই সঞ্জয় আবার কালিম্পং শহরের একজন বেশ প্রভাবশালী বড় রাজনৈতিক নেতাও এরকম অবস্থায় সঞ্জয় একদিন মৃগাঙ্ক শেখরকে ফোন করে জানান যে তার পক্ষে আর কালিম্পংয়ের বাড়িটার রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না কারণ বাড়িটাকে ঘিরে কিছু ছু উটকো উৎপাত শুরু হয়েছে সম্ভবত কিছু খারাপ লোকের নজর পড়েছে বাড়িটার উপরে তো মৃগাঙ্ক শেখর যেন অবিলম্বে কালিম্পংয়ে পৌঁছান এবং সেই বাড়িটার কিছু বিলি ব্যবস্থা করার বন্দোবস্ত করেন এই ফোন পাওয়ার পরে মৃগাঙ্ক শেখর সপরিবারে কালিম্পংয়ে যান কিন্তু কালিম্পংয়ে পৌঁছানোর পরেই তার পরিবারকে ঘিরে একের পর এক অঘটন ঘটতে থাকে হঠাৎ করে রায় পরিবারের এক তরুণী নিখোঁজ হয়ে যান এবং বাড়িতে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া চলতে থাকে কিন্তু সেগুলো কে বা কারা করছে সেটা কেউই বুঝতে পারেন না পরবর্তীকালে তারা জানতে পারে যে গৌরীকান্ত রায় অর্থাৎ মৃগাঙ্ক শেখরের বাবা যিনি এই বাড়িটা তৈরি করেছিলেন তিনি ছিলেন একজন তান্ত্রিক এবং তার কাছে ছিল তন্ত্র সাধনার একটা অমূল্য সম্পদ যেটার জন্য তাকে খুন হতে হয়েছিল কিন্তু তন্ত্র সাধনার সেই সম্পদটা এখনও পর্যন্ত এই বাড়িরই কোথাও না কোথাও লুকোনো রয়েছে মৃগাঙ্ক শেখরের মেয়ে মিত্রা এবং তার স্বামী পুষণ তাদের হাতে হঠাৎ করেই চলে আসে গৌরীকান্ত রায়ের একটা সাংকেতিক ডায়েরি এবং তারা সেই ডায়েরিটা নিয়ে সেই রহস্যের জট ছাড়াতে শুরু করে সত্যি কথা বলতে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমার জ্ঞান ইতিহাস বইয়ের পাতাতেই সীমাবদ্ধ আর সেটা থেকে আমি এটুকু জানতাম যে বৌদ্ধ ধর্মের প্রধান দুটো গোষ্ঠী হলো মহাজান এবং হীনযান কিন্তু এই বইতে বৌদ্ধ ধর্মের আরও একটি গোষ্ঠীর সম্পর্কে বলা হয়েছে যেটা হলো ব্রজযান গোষ্ঠী এবং এই গোষ্ঠীর বিভিন্ন শাখা আর উপশাখা রয়েছে যারা বিভিন্ন বিভিন্নভাবে তন্ত্র সাধনা করে থাকেন এদের মধ্যেই একটা শাখা হলো হেরুক্পা যারা বৌদ্ধ দেবতা হেরুকের উপাসনা করেন বৌদ্ধ ধর্মেও আমাদের হিন্দু ধর্মের মতো প্রচুর দেবদেবী রয়েছেন যাদের সাথে আমরা একেবারেই পরিচিত নই এই বইতে সেরকম অনেক দেবদেবীর কথা বলা হয়েছে কিন্তু তাদের মধ্যে যার কথা প্রধানত বারবার ফিরে এসেছে তিনি হলেন হেরুক আর এই হেরুকের উপাসনা যারা করেন তারা হেরুক্পা নামে পরিচিত ছিলেন অত্যন্ত গোপনে এই হেরুক্পারা তন্ত্র সাধনা করতেন আর তাদের সেই সাধনার সাথে জড়িত ছিল বিভিন্ন চিহ্ন আর চক্র বইটা পড়তে পড়তে আপনি বুঝতে পারবেন যে কতখানি পড়াশোনা করে বা কতখানি গবেষণা করে তারপর লেখক এই উপন্যাস লিখেছেন বইয়ের প্রায় প্রত্যেক পাতাতেই বৌদ্ধ ধর্মের এই দিকটা সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য রয়েছে যেমন আপনি জানতে পারবেন যে হেরুকাদের এই তন্ত্র সাধনায় মোট চারটে চক্র ছিল নির্মাণ চক্র ধর্মচক্র সম্ভোগ চক্র এবং চক্র আর তাদের সেই প্রত্যেকটা চক্রের সাধনার জন্য ছিল আলাদা আলাদা মঠ বৌদ্ধ ধর্ম যদিও আমরা জানি যে অহিংসার ধর্ম অহিংসা এবং সহিষ্ণুতার বাণী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ কিন্তু এই তান্ত্রিক ব্রজজান শাখাটা ছিল সম্পূর্ণ এর বিপরীত এদের তান্ত্রিক কার্যকলাপের যে সমস্ত বর্ণনা লেখক দিয়েছেন তার থেকে এটা বোঝা যাবে এদের এই তন্ত্রের কার্যকলাপে কখনো আসে মরার মাথা থেকে কেটে নেওয়া খুলিতে তৈরি পানপাত্র মানুষ সহ বিভিন্ন প্রাণীদের হাড় শকুনের কাটা পা কালো বিড়ালের কাঁটা মুন্ডু এছাড়া মদ মাংস নারী সবকিছুই হে মানে শূন্যতা রু মানে বিচার বুদ্ধি আর ক মানে হলো অজ্ঞ বা অজানা এই তিন নিয়ে হলেন হেরুক যিনি হেরুকপাদের কাছে স্বয়ং বুদ্ধের প্রতিমূর্তি আর এই হেরুপকে পুজোয় সন্তুষ্ট করে যিনি সাধনায় সিদ্ধি লাভ করবেন তিনি নিজেই হয়ে উঠবেন স্বয়ং হেরুক যদিও সাধনার পথ সহজ নয় কিন্তু হেরুক হয়ে দেবত্ব লাভের লোভও প্রচণ্ডই আকর্ষণীয় আর সেই লোভের আকর্ষণেই ঘটতে থাকে একের পর এক নৃশংস অপরাধ যারা তন্ত্র নিয়ে বই খোঁজেন তাদের কাছে হেরুক অবশ্যই একটা মাস্ট রিড বইটাতে প্রচুর তথ্য পাবেন এই সংক্রান্ত এবং তার সাথে সাথে তার ব্যাখ্যাও গল্পে একজন তরুণী হঠাৎই মাঝরাতে এক অজানা ডাকে সারা দিয়ে নিখোঁজ হয়ে যান এবং তাকে খুঁজতে থাকেন তার দিদি এবং জামাইবাবু আর এই খোঁজায় তাদের সাহায্য করবে তাদের মৃত ঠাকুরদার সাংকেতিক ডায়েরি আর রাজীববাবু নামক একজন ভদ্রলোক রাজীববাবু এমন একজন মানুষ যার বৌদ্ধ ধর্ম এবং তন্ত্র সম্পর্কে অগাধ পড়াশোনা রয়েছে গোটা কালিম্পং শহর জুড়ে ছড়িয়ে রয়েছে বৌদ্ধ মঠগুলো আর প্রত্যেকটা মঠের মধ্যে রয়েছে অগন্তি চিহ্ন আর এই চিহ্নগুলোই হলো তদন্তের সূত্র এই সূত্রগুলোকে ধরে তদন্তের জট ছাড়াতে ছাড়াতে রাজীববাবু সেই চিহ্ন এবং চক্রগুলো ব্যাখ্যা করবেন যেটা আমার মনে হয় তন্ত্রপ্রেমীদের কাছে খুবই একটা আকর্ষণের বিষয় হবে এই বইতে যদিও এটা একটা থ্রিলার কিন্তু তার সত্ত্বেও যে এখানে এত তথ্য হয়েছে বা এত তথ্যের যে ব্যাখ্যা করা হয়েছে সেটাকে কিন্তু কোনো জায়গাতে অপ্রাসঙ্গিক বলে মনে হয়নি বা এটা মনে হয়নি যে সেটা গল্পের স্পিডটাকে স্লো করে দিচ্ছে কিন্তু কোন কোন জায়গা আমাকে দুবার করে পড়ে দেখতে হয়েছে বোঝার জন্য কারণ যেহেতু বৌদ্ধ ধর্ম বা তন্ত্র সম্পর্কে আমি খুব একটা বেশি কিছু জানি না তাই বুঝবার সুবিধার জন্য আমি কোন কোন জায়গা হয়তো দুবার করে পড়ে দেখেছি আনন্দ বোখল ভিডিওতে আমি বলেছিলাম যে হেরুক আমি সপ সাজেশনই সাজেশানই কিনেছিলাম এবং তিনি আমাকে বলেছিলেন যে এটা একটা আনপুট ডাউনেবেল বই তো আমার ভালো লাগা খারাপ লাগার কথা যদি বলতে হয় তাহলে বলবো যে বহুদিন বাদে এরকম একটা টান টান থ্রিলার আমি পড়লাম আপনি যদি একটা বইতে একই সাথে থ্রিলারের উত্তেজনা এবং তন্ত্র সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চান তাহলে অবশ্যই পড়ে দেখুন হেরুক বইটা আমি মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে পড়ে শেষ করেছি তো বলা যায় প্রায় এক নিঃশ্বাসেই পড়েছি আনন্দ পাবলিশার্সে বর্তমানে হেরুকের প্রিন্টেড প্রাইস হলো একশো পঞ্চাশ টাকা যদিও খুব একটা বেশি কপি আমার মনে হয় মার্কেটে অ্যাভেলেবেল নেই নতুন কপি প্রিন্ট হয়ে আসার পরে আপনি অবশ্যই পাবেন এছাড়া আপনি হেরুক পড়তে পারেন চোদ্দোশো সালে অর্থাৎ দু হাজার নয় সালের শারদীয়া উনিশ কুড়ি থেকে যদি কপিটা আপনার সংগ্রহে থাকে কারণ হেরুক প্রথম সেখানেই প্রকাশিত হয়েছিল তো এই ছিল আজকের হেরুকের রিভিউ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনি আমাকে জানাতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামেও আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন ভালো বই পড়ুন নমস্কার